জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব। শেষ ষোলোতে ওঠার অঙ্কে নানা হিসাব নিকাশের উত্তেজনা এখন সমর্থকদের মাঝে। ঘরে বসে খেলা দেখার পাশাপাশি বিশ্বকাপের এই উন্মাদনাকে সবাই মিলে উপভোগ করতে জড়ো হচ্ছেন বড় পর্দার সামনে। মাদারীপুর থেকে সহকর্মী জহুরুল ইসলাম খানের পাঠানো তথ্য ছবিতে বিশ্বকাপের উচ্ছ্বাস আনন্দ নিয়ে ডেস্ক রিপোর্ট। শহর বা শহরতলি, ঘরে বাইরে এখন শুধু বিশ্বকাপের অঙ্ক, প্রিয় দল, প্রিয় ফুটবলার, আর পরের ধাপে যাওয়ার যোগ বিয়োগের চিন্তা ঘুরছে সমর্থকদের মনে। মাদারীপুর শহরের অতিচেনা লেকের পারে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সব বয়সী মানুষের আশাটা এখন যতটানা প্রকৃতিকে পেতে তার চেয়ে ঢের বেশি বিশ্বকাপের টানে। বড় পর্দায় খেলার প্রতিটি মুহূর্তকে উপভোগ করার আয়োজন হয়েছে লেকপাড়ের কয়েক জায়গাতেই। আমরা টিভিটা চালাই রাখি, রাত যতই হোক একসাথে খেলা দেখি, একটা মজা হয়, বন্ধুরা মিলে অনেক উপভোগ করি। শহরের বাইরে গ্রামে গঞ্জে মহাসড়কের পাশে এবার যেন প্রযুক্তির প্রকাশটা একটু বেশি, যেখানেই লোক সমাগম সেখানেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন। বাজারে একটা প্রযুক্তির আয়োজন করেছি যাতে সবাই ভালো মতো খেলাটা উপভোগ করতে পারে। বাসায় বসে খেলা দেখলে খেলাগুলো মানে একা একা দেখা লাগতো। আর্জেন্টিনা ব্রাজিলের খেলাগুলো অনেক লোক হয়েছে, আমার চায়ের দোকানে ভালো বিক্রি হয়, সবকিছু মিলিয়ে ভালো আছে আমার সবকিছু। বাংলাদেশ মানেই ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক। রোববারের খেলাগুলোতে দুদলের কারোর হিসেবের খাতায় দাগ পড়েনি, তবে আসছে দিনগুলোতে সারা দেশের মতো মাদারীপুরের হাটে মাঠে শহরে ব্যস্ত জীবনের মাঝেও আনন্দ আর উল্লাসের প্রকাশ হবে বিশ্বকাপ ফুটবলকে ঘিরেই। আমরা খুব আশাবাদী যে আমাদের যাতে কেউ পৌঁছাইতে না পারে, আর আমরা আমার দৃঢ় বিশ্বাস যে নেইমার ছাড়াও ব্রাজিল এবার জিতবে। আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।